আসলে অনেক মজার। আপনারা যারা বাসে যাওয়া আশা করেন, ভ্রমণ করেন, তারা অবশ্যই একবার লঞ্চ ট্রাই করবেন। এবং কি লঞ্চে যদি যাইতে চান তাহলে অবশ্যই সকাল সকাল চলে আসবেন। সকাল সকাল লঞ্চে ভ্রমণ করার মজাটাই আলাদা। সেজন্য আমরা তিনজন চলে আসছি আজকে লঞ্চে চাঁদপুর যাওয়ার জন্য। সকাল টাইম বের হয়ে গেলে সকাল 8টা থেকে 8:30 লঞ্চে চলে গেলে আবার রাত 12:30 পর্যন্ত লঞ্চ থাকে, আধা ঘন্টা পরপর লঞ্চ ছাড়ে। আপনারা সারাদিন চাঁদপুর ঘুরলেন ফিরলেন। চলে আসছি চাঁদপুর, আর এখন আমরা দেখব চাঁদপুরের ঐতিহ্যবাহী কিছু দর্শনীয় স্থান। চলে আসছে আমাদের গ্রামে। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আমচান। আমার প্রাণ ধরিয়া আমার টান, মনটা করে আমচান। আমাদের এলাকার মতো এলাকাই হতে পারে না ভাই, সামনে অনেকগুলো সুন্দর সুন্দর রিসোর্ট আছে। চলেন সেখানে গিয়ে আমাদের ব্লগ ক্লোজ করে দেই। চলে আসছি আমাদের এলাকার খুব সুন্দর রিসোর্টে। চলুন অনেক সুন্দর একটা ভিউ আপনাদেরকে দেখাই। এই রিসোর্টে আসলে আপনি ভালো মানের খাবার পাবেন, তার সাথে ভালো ভালো স্পিড বোট, নৌকা, নদীর পার, সেখানে আপনি খুব ভালোভাবে ঘুরতে পারবেন। আপনার ফ্যামিলি সহকারে আপনি এখানে চলে আসতে পারবেন। এই হচ্ছে আমাদের এলাকা, বুঝছেন? এত সুন্দর এলাকা আমাদের, আমরাই জানি না। আপনারা সবাই আসবেন, আপনাদের আমন্ত্রণ রইল, এই জন্য আপনাদের জন্য বানাইলাম। ওকে, এটা হচ্ছে খিয়াঘাট। খিয়াঘাট বললেই সবাই সুন্দর, খুব অসম অসম, খুব সুন্দর। এই দেখছেন অসম অসম করতেছে পাবলিক, এই যে দেখছেন সাধারণ পাবলিক কিভাবে অসম অসম করতেছে। আরো সাধারণ পাবলিক যেতেছে দেখছেন, এই যে সাধারণ অসাধারণ কত পাবলিক যেতেছে দেখছেন। এই হচ্ছে আমাদের চাস্ত ভাই, ঠিক আছে, সোহাগ সবার ছোট মশিন দেখছেন। আপনি কিন্তু ভিডিও করেন, খাওয়া শেষে আইন, হ্যাঁ সব ভিডিও করেন। তো আমাদের ব্লগ এখানেই শেষ, চাঁদপুর আমরা আসছি তিনজন মিলে, আমাদের ব্লগ আমরা এখানেই ক্লোজ করলাম। যদি আপনাদের কাছে দিন্দু পরিমাণ ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আমি কই যাবো, আমারটাকে সাবস্ক্রাইব করবেন না।